বিজেপি কার্যকর্তার মৃত্যু হয়েছে, কিন্তু এইবার জুডিশিয়াল কাস্টডি দিয়ে। ইতিমধ্যেই লোকজন পরিবার সবাই দাঁড়িয়ে গেছে এখানে বিরোধ করতে, রাস্তায় বিরোধ প্রদর্শন করছেন। আপনারা কি চাইছেন এখন সরকার থেকে, আর মদনের সাথে কি হয়েছিল? তোমার বিকাল এক যায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ, নিয়ে যেয়ে সেখানে পিটিয়ে মেরে দেয়। আমরা তো আর বেশি কিছু জানি না, জানি না কি দোষ কি ছিল তাও জানি না। বাজারকে গেছিল বিকালে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই গেছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে পিটিয়ে মেরে। মদনের সাথে যেটা হয়েছে অগ্নিমিত্রা, যেভাবে আপনারা দেখছেন আর একের পর এক ঘটনা হচ্ছে, এর সাথে এখন কি অবস্থা, কি চাইছে পরিবার আর আপনারা? দেখুন, আমরা সঠিক তদন্ত চাই। একটা সুস্থ সবল মানুষ সেপ্টেম্বরের মিডলে 26 তারিখ বোধ হয় ওনাকে অ্যারেস্ট করা হলো, জুডিশিয়াল কাস্টাডিতে গেলেন, আর হঠাৎ করে 13 অক্টোবর কি এমন হয়ে গেল যে ওনার মৃত্যু হলো? এবং আমরা যে প্রথম পোস্টমর্টম যে হওয়ার পরে আমরা যে কোর্টে গেছি, কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে সেকেন্ড পোস্টমর্টম করা হোক, স্টেট গভর্নমেন্ট সেটাকে চ্যালেঞ্জ করছে। কেন, কি লোকাবার আছে, কেন ভয় পাচ্ছেন সেকেন্ড পোস্টমর্টম করতে? এটাতেই তো আমাদের সন্দেহ যাচ্ছে আরো বেশি, যেটা সঠিক মানে নর্মাল মৃত্যু নয়। তো সেখানে আমরা এখানে অবস্থান বিক্ষোভে এসেছি, আমরা সঠিক তদন্ত চাই, এবং যদি না মানা হয় আগের দিনে আমরা আরো বেশি করে তদন্তে নামবো। আপনি কি চাইছেন, আপনার বর এর এখনো সব দেওয়া হচ্ছে না, তারপরে কি কি চাইছেন এখন, আর সরকারের পক্ষ থেকে আপনার কি ডিমান্ড? আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর জানা মারছে, তাদের শাস্তি চাই, সিআইডি তদন্ত, সিডিআই তদন্ত করতে চাই, আমার স্বামীর ডেড বডি নিতে চাই। ডেড বডি দেওয়া হচ্ছে না, ব্রজেশজি আপ বতাইয়ে কি এখন কি অবস্থা, কিভাবে এগোতে চান এখন? কেন, এটা তো কোর্ট বলে দিয়েছে, তারপরেও কিন্তু ফলো করা হচ্ছে। দেখি, আমরা ওনে কন্টেম্পট অ্যাপ্লিকেশন আমরা ফাইল করেছি হাইকোর্টে। কন্টেম্পটে যেহেতু ছুটি চলছে, এখনও আমাদের হাইকোর্টের পক্ষ থেকে ঠিক মতন জানানো হয়নি। আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেছি যে অর্ডার, হাইকোর্টের অর্ডার মানা হচ্ছে না। আমাদের আইনি প্রক্রিয়া ছাড়া এই মুহূর্তে এইভাবে আন্দোলন বা এইভাবে ডিমান্ড করা ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের কাছে নেই। যেভাবে একের পর এক ঘটনাটা ঘটছে বিজেপির বিরুদ্ধে, আর অভিযোগ লাগছে যে সরকার জেচে করছে, এটা আপনি কি বলবেন? দেখুন, আদালতকেও তো মানে না, কোর্ট বিচারপতির অর্ডার দিয়ে দিচ্ছে। আমি সবসময় বলছি, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আদালতের নির্দেশনামা চলে না, যেখানে পুলিশ তৃণমূলের দলদাস, অনুপ এবং মদন দুজনের মৃত্যু আমাদের কাছে প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই যে ঘটনাগুলো, 125 জন কার্যকর্তা এই বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে আমরা হারিয়েছি। তৃণমূল কংগ্রেসের যে তালিবানি শাসন, যে হিটলারি শাসন, তার প্রমাণ মদন গড়াইয়ের ঘটনা, অনুপ রায় বর্মনের ঘটনা। যেখানে একদিকে পরিবার চাইছে যে অন্তত শাস্তি হোক, কিন্তু এখানে শাস্তি কার হবে? যে হারে আর যেভাবে সরকার করছে, তার উত্তর কে দেবে, এর দায় কার? ক্যামেরা পার্সন তাপস বেরির সাথে মনোজ্ঞ লইওয়াল, কলকাতা আজ তক।